আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুকির রহমান, সহকারী শিক্ষক ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউট। আমি আজকে তোমাদের নবম ভবিষ্যমালের গণিত ক্লাস দেব। প্রথমে আমরা গণিত 3.1 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি কি জিনিস? বীজগাণিতিক রাশিগুলো হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক প্রক্রিয়া ছিল অর্থগম সংখ্যা নির্দেশক প্রতীক অর্থগত চিহ্ন এবং প্রক্রিয়া চিহ্ন বিশিষ্ট রাশিকে বলা হয় বীজগাণিতিক রাশি। এই রাশি এখানে আমাদের অঙ্ক করার জন্য অধ্যায় মানে সূত্র প্রয়োজন। সূত্রগুলো আমি লিখব তোমাদের প্রথমে। এখানে সূত্র এবং অবসন্ন মিলে আপনি যেভাবে কি করলে সুবিধা হবে আমি সেই সূত্রগুলো লিখব। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস প্লাস 3b
বর্গ সমান টু এ প্লাস থ্রি হোল স্কোয়ার। এখানে আমাদের এর জায়গায় আছে কি টু এ এবং বি এর জায়গায় আছে থ্রি বি, তাহলে এখন আমাদের এ স্কোয়ার মানে টু এর উপর স্কোয়ার প্লাস টু ইন্টু এ, এ মানে টু টু এ ইন্টু বি মানে থ্রি বি প্লাস থ্রি বি হোল স্কোয়ার। এটা বেদ বলে চার হোল স্কোয়ার প্লাস দুই চার তিন চারে বারো এ বি প্লাস নাইন বি স্কোয়ার। তাহলে আমাদের বড়টা হয়ে গেল টু এ প্লাস থ্রি বি বর্গ, তাহলে এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা অনুসারে এটার বর্গ নেই করলাম। একইভাবে আমরা তিনটার ক্ষেত্রে আমরা করতে পারি থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এর বর্গ থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ। এখানে আমরা তিনটা রাশি লিখতে পারছি, তাহলে দুইটা রাশির বর্গ সূত্র তিনটা রাশির সূত্র আছে আমাদের, অথবা দুইটা রাশিতে একটা রাশিকে দুইটা দুইটা সূত্র করা যাবে। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই, এটা থ্রি বি আছে মাইনাস ফাইভ সি, এটাকে আমরা একটা রাশি দিলাম টু এ কে আলাদা দিলাম, তাহলে এখানে এটা সমান এ আর এটা হবে বি। তার মধ্যে একটা বড় করে থ্রি বি মাইনাস ফাইভ সি স্কোয়ার মাইনাস টু এ ইন্টু থ্রি বি। অর্থাৎ আমাদের কি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এর জায়গায় হবে থ্রি বি মাইনাস ফাইভ সি, বি জায়গায় হবে টু এ। এখন আমরা এখানে আমরা বর্গ করবো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে, তাহলে এখানে হবে থ্রি বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি বি ইন্টু ফাইভ সি প্লাস ফাইভ সি স্কোয়ার। এটা আমরা গুণ করবো করলে চার ফোর এ থ্রি বি মাইনাস ফাইভ সি, আমরা পার্ট পার্ট করে গুণ করতেছি প্লাস ফোর এ স্কোয়ার নাইন বি স্কোয়ার তিরিশ বি সি পঁচিশ সি স্কোয়ার, আমাদের নবে প্লাস মাইনাসে মাইনাস তিন চারে বারো এ বি মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছে কুড়ি এ সি প্লাস ফোর এ স্কোয়ার। এখন আমরা সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার হবে সামনে দিন ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার প্লাস পঁচিশ সি স্কোয়ার হচ্ছে মাইনাস বারো এ বি প্লাস মাইনাস তিরিশ বি সি প্লাস বিশ এস সি, এটা হবে আমাদের নির্ণয় বর্গ। আমাদের ক্লাস থাকলো এখানে চিত্রের সাহায্যে বর্গ নয় বাকি অঙ্কগুলো তোমরা একভাবে করবে। ধন্যবাদ সবাই।